অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে কি দেখছো অমন উকি মেরে? দেখছি খাওয়াটা শেষ করেছে নাকি। খাবেন না, তুমি বানিয়েছো বলে কথা। ও আচ্ছা শোনো, তোমাকে বলতে বললো এই সব কাগজগুলোকে পুড়িয়ে ফেলে দিতে। মুখ মুছেছে তো, কি হবে না হবে তাই। ঠিক আছে, পুড়িয়ে দেবো। তার মানে পড়েনি নাকি যমুনা মাসি? এক মিনিট। আচ্ছা বুঝেছি বুঝেছি, প্রেম পত্র দেওয়া নেওয়া হচ্ছে। তোর তুমি না পেনড্রাইভ আমার কাছেই আছে, ভেবো না। তোমার প্রার্থনাই আমার জন্য যথেষ্ট। আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠব তোমার জন্য। বৌদি? হ্যালো, হ্যাঁ বলুন বৌদি। হ্যাঁ রবিবাবু, হ্যাঁ বলছি যে আপনি হাসপাতালে তো স্যারের সাথে দেখা করতে যেতে পারলেন না, বাড়িতেও কি আসা যায় না? না মানে যাবো যাবো ম্যাডাম। যাবো নয়, আজই আসতে হবে। হ্যাঁ বলছি যে ওমবাবুর থেকে কিন্তু পেনড্রাইভটা আজই নিয়ে নিতে হবে আপনাকে, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটা আনলক করার ব্যবস্থা করতে হবে। ওকে ম্যাডাম। স্যার, স্যার, ও স্যার, 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 বুদি আপনাকে বলেছিলাম না এর সঙ্গে একটা ফোন করবেন। হ্যাঁ 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 ফোন করেছিলাম, ফোন সুইচ অফ। ও
বলছি আপনি এখানে ওয়েট করুন, আমি স্যারকে খবর দিচ্ছি। হ্যাঁ তাই করুন বৌদি। দাঁড়াও, সে তো দেবেই, কারণ খবর দিতে গেলে তোমার যাওয়া হবে, তাই না? সেই অজুহাতে একবার যদি যাওয়া যায় তার কোনো দরকার নেই। আমি যাচ্ছি, আমি গিয়ে খবরটা দিচ্ছি। ঠিক আছে পিসিমণি, আপনি গিয়ে খবরটা দিন। পিসিমণি বলছি ওমকে এখানেই ডেকে দিন, আমি এখানেই আছি। তাই তো, এখানে ওম আসলে তো ওর সঙ্গে দেখা হবে। আমার সঙ্গে খুব চালাকি না? দাঁড়াও, ব্যবস্থা করছি। সত্যি ম্যাডাম, বুদ্ধি আছে আপনার। রবিবাবু, আপনার ঘরে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ যে কাজটার জন্য আপনি এখানে এসেছেন সেই কাজটা সবার চোখের আড়ালে করতে হবে। তাই জন্যই আমি কথাগুলো বললাম, যাতে আপনি ঘরে যেতে পারেন। ও মা, আমি বলছিলাম যে তুমি পিসিমণি কি হয়েছে? আরে রবি এসেছে, তাই ওমকে খবর দিতে এলাম। রবি বা কেন বা কি হয়েছে সেটা তো আমি জানি না, তবে তুই যদি বলিস আমি গিয়ে জিজ্ঞেস করে আসছি। না, আমি 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 নিজেই যাচ্ছি, দেখছি কোনো কারণ নেই। না না ওম, তোকে এই অবস্থায় যেতে হবে না, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। নিচে যেতে পারবে, যাক না। মেধা শোনো, বলছি নিচে ওই মেয়েটা আছে। বলছি ওই মেয়েটা মানে বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি থাকলে আমি যাবো না, তার আমি কিছুতেই যাবো না। তোমরা রবিকে প্লিজ উপরে পাঠিয়ে দাও, প্লিজ।